কি ভাই, গরু খেলে সমস্যা কি? গরু খাওয়া নিয়ে সমস্যা বাংলাদেশিদের কেন থাকতে পারে, কিভাবে থাকতে পারে, আই ডোন্ট গেট ইট। কারণ হচ্ছে উন্নত বিশ্বে, সভ্য বিশ্বে যেসব দেশে জীবনের দাম আছে, সেই সব দেশে মানবিকতা, সভ্যতা একটা অন্য একটা অনন্য পর্যায়ে পৌঁছে গেছে কম্পেয়ার টু বাংলাদেশ। সো তারা হইতেছে মানবতা, তাদের মানুষের জীবনের নিরাপত্তা যেহেতু আছে, এখন তারা গরুর জীবনের নিরাপত্তা নিয়ে কথা বলে। সো ওকে ফাইন, এটা আলাদা ডিসকাশন, কিন্তু স্টিল আই গেট ইট তারা কেন করে। বাংলাদেশে বাংলাদেশিদের আবার গরুর জন্য এত টান, মানে আমি বুঝলাম না। যে দেশে মানুষের জীবনের নিরাপত্তা নাই, যে দেশে মানুষের চাকরির নিরাপত্তা নাই, যে দেশে মানুষের কথা বলার স্বাধীনতা নাই, সেই দেশে গরুর জন্য এত প্রেম মেক্স লিটল সেন্স। আচ্ছা যাক, সেটা গেল একটা বাস্তবতা। সেকেন্ড যেটা হচ্ছে যে দেখেন, গরু কিন্তু আমরা সবাই খাই, মানে সেই পয়েন্টে যদি আসি, গরু ছাগল প্রাণী হত্যা করা সেটা কিন্তু আমরা সবাই খাই, আপনিও খান আমিও খাই। যদি এমন হতো যে আপনি খান না, আপনি ভেজিটেরিয়ান অথবা ভিগান, ভেজিটেরিয়ান ভিগানের পার্থক্য তো হয়তো জানেন। ভেজিটেরিয়ান হচ্ছে যারা গরু টুরু এগুলো খায় না, মানে মাংস খায় না, আর ভিগান হচ্ছে যারা মাংস বা মাংসের প্রোডাক্টও খায় না, ডেইরি এগুলো খায় না, দুধও খায় না, হাবি যাবে কোনো প্রোডাক্টই খায় না। সো আপনি যদি ভেজিটেরিয়ান অথবা ভিগান হন, তাইলে মোরাল হাই গ্রাউন্ডে বসে বসে সব কথা বলা মানায়, জাস্টিফাইবল কিনা সেটা পরের কথা, মানায়। আপনি সারা বছর কবজি ডুবে গোস্ত খাবেন, আপনি ইয়েতে গিয়ে কি জানি বলে বিএফসি থেকে বাংলাদেশের যারা, এটা সবাই তো গোস্ত খায় সারা বছর, কুরবানি ঈদ আসলে হঠাৎ করে এত কথা কেন? তখন কথা যেটা দাঁড় আমরা করানো হয় যে কুরবানির ঈদে একসাথে এত প্রাণী হত্যা করা হয়, সুতরাং এটা অমানবিক। আবার অ্যাগেন অমানবিক, বাংলাদেশিদের মুখে মানবতার কথা মানে না, প্লিজ। যে দেশে মানুষের জীবনের নিরাপত্তা নেই, এই দেশে গরুর জন্য মানবতা, অমানবিক গরুবতার সময় নাই, মেক্স নো সেন্স। আচ্ছা তো একসাথে কুরবানির দিন অনেক গরু মারা, তো আপনি আমাদের অনেকের একটা এরকম অ্যাটিটিউড যে ও আমরা নেগেটিভ খবর আমরা শেয়ার করবো না, ফেসবুকে শেয়ার করি না, আমরা খারাপ দুঃখের খবর শেয়ার করি না, কেন আমরা ইতিবাচক, আমরা পজিটিভ থাকি। শুনেন, লুকিং অ্যাওয়ে ডাজেন্ট মেক ইট গো অ্যাওয়ে। আপনি একটা ঘটনা ঘটতেছে, আপনি এদিকে দেখবেন না বলে ঘটনাটা ঘটতেছে তা না, ঘটনাটা ঘটতেছে, যারা ভিকটিম হওয়ার হইতেছে, যারা সাফার করার সাফার করতেছে, কিছু রিয়েল মানুষ হার্ট হইতেছে এগুলো দ্বারা, আপনার ইট মেসেজ উইথ ইউর ডেইলি লাইফ, আপনার আরামের লাইফ এটার বাধা সৃষ্টি করে, আপনি দিকে তাকাবেন না, তার মানে এটা ঘটতেছে না তা না। সো আপনি ওই মেন্টালিটির মানুষ হয়ে আপনি আপনি ইতিবাচক, আপনি এগুলোর দিকে দেখেন না, আপনি খালি গরু জবাইটার সময় দুই চোখ দিয়ে একদম তাড়ায় তাড়ায় দেখতে পান কে কোথায় গরু জবাই হইতেছে, বাসা থেকে বের হয় না ওই দিন কুরবানির দিন। আচ্ছা এখন কথা হচ্ছে যে ম্যাসকিলিং এর কথা যদি বলেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা যেরকম খান, সবকিছু কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এখন ইয়ে করা হয়, প্রসেস করা হয়, বাংলাদেশের মতো দেশ হয়তো এরকম এখনো হয় নাই, স্টিল লার্জ স্কেলে প্রসেস করা হয়। সুতরাং লার্জ স্কেলে আজকে প্রথম হঠাৎ করে কিছু হইতেছে তা কিন্তু না, আপনি লার্জ স্কেলে যখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যখন হয়, মেশিন যখন করা শুরু করে, আপনার 1,000 মানুষ একদিনে গরু জবাই করে যোগটুক করে, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে একদিনের চেয়ে অনেক গুণ বেশি কিলিং করে ফেলে, মানে একদম লিটারালি বলতেছি না কিন্তু স্কেলের কথা বলতেছি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে করলে এগুলো কোনো ব্যাপার না, থুপ ধাপ সব সহায় ফেলে, আপনি ওইগুলো দেখেন না, সুতরাং ওইগুলো ঘটে না, আপনার চোখের সামনে কুরবানি দেয়, আপনি বাংলাদেশের মতো দেশে বসে আপনার হঠাৎ করে গরুবতা মানবতা জেগে গেছে। আচ্ছা এবার আসি আপনার পয়েন্টগুলো যেগুলো নিয়ে কথা হয়। দেখেন আসলে আমরা যে মানুষ, আমরা গরু খাওয়ার এইগুলার পুরান আলাপ অল্প একটু টাচ করে যাই, তাও যে আমাদের যে ফুড সাইকেল টাইকেলের কথাবার্তা এগুলো আমরা সবাই জানি, যে ফুড সাইকেলে যেভাবে পৃথিবী বংশবৃদ্ধি না যেভাবে পৃথিবী বিস্তার লাভ করে, যে বেঁচে থাকার জন্য একটার একটা 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 খাইতে হয় ফুড সাইকেলের মধ্যে, এই পিরামিডের মধ্যে যে যেভাবে আছে, আপনি মানেন না মানেন অন্য সব প্রাণী মেনে চলতেছে। আচ্ছা তারপর এখন হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে অন্য প্রাণীদের তো বিবেক নাই, মানুষের তো বিবেক আছে, সে অন্য প্রাণীরা যাই করুক আমরা তো সেটা করতে পারি না, আপনি সেটা বিবেকের প্রশ্ন, আপনি ডিজাইন দিয়ে ওইভাবে কিছু করার নাই। যেমন হার্ভিভোরাস, কার্নিভোরাস, অমনিভোরাস টার্মগুলোর সাথে অনেক হয়তো পরিচিত থাকবেন। কার্নিভোর হচ্ছে যারা মাংসাশী প্রাণী, মাংস খায়, হার্ভিভোর হচ্ছে যারা ঘাসলতা পাতা খায়, মানে হার্ব আর কি খায়, আর অমনিভোর হচ্ছে যারা দুইটাই খাইতে পারে। সো মানুষ হচ্ছে অমনিভোর, এগুলা পুরান কথা অনেকেই জানে, তাও বলতেছি অনেকে জানেন না হয়তো, এই জন্য জাস্ট রিভিউ করতেছি। সো যারা কার্নিভোর তারা কিন্তু ঘাসলতা পাতা খেয়ে হজম করতে পারেন, আমরা ইয়েতে পড়ছিলাম, কেমিস্ট্রিতে পড়ছিলাম সম্ভবত ইন্টারমিডিয়েটে, যে গরু ঘাস খেয়ে হজম করতে পারে, মানুষ পারে না কেন? ঘাস হজম করার জন্য, ঘাসকে ব্রেকডাউন করার জন্য, সেলুলোজকে ব্রেকডাউন করার জন্য যে এনজাইমটা দরকার পেটে থাকার, আমাদের মনে আছে এখনো বিটা গ্লুকোসিডেজ এনজাইম, A+ স্পাইসি ভুলে তো হবে না, বিটা গ্লুকোসিডেজ এনজাইম যেটা গরুর পেটে থাকে,
সেটা হচ্ছে গরু থাকে বলে ওরা এনজাইমকে ব্রেক ডাউন করতে পারে, সুতরাং গরু ঘাসকে হজম করতে পারে, সেই এনজাইম মানুষের নাই বলে আমরা হজম করতে পারি না। আপনি গরুর গোস্ত ধরে খাওয়াই দিলেও সেও হজম করতে পারবে না। তারপর গোস্ত চিউ করার জন্য, প্রসেস করার জন্য আপনাদের যারা হচ্ছে আমরা কার্নিভোর, আমরা যারা মাংস খাই, আমাদের কিন্তু যেটা বললাম আমাদের ডাইজেশন সিস্টেম থেকে শুরু করে আমাদের দাঁতগুলো পর্যন্ত, যে এটা এটার বলে কেনাইন। কেনাইন মানে হচ্ছে ওই যে কেনাইন মূলত অর্থ বহিতেছে কুকুর সংক্রান্ত, কিন্তু কেনাইন টিথ, এটাকে কেনাইন টিথ বলে, কারণ হচ্ছে এটা হইতেছে ছিঁড়ে খাওয়ার জন্য। এই দাঁত যাদের আছে তারা হচ্ছে মাংস খাওয়ার জন্য ডিজাইন্ড, কুকুর প্রাণী ওই কার্নিভোর যারা মানুষ আমাদের, আর হার্বিভোর যারা যারা মাংস ছিঁড়ে খাওয়ার ব্যাপার নাই তাদের কিন্তু কেনাইন টিথ নাই, তাদেরটা তাদেরকে বলে মোলার, মোলার না কি জানি মোলার মনে হয় না কি টিথ বলে আর কি, নিচের গুলা, যেমন গরুর নিচের পাটির দাঁত আছে তাদের উপরের পাটির এই কেনাইন টিথের দরকার নেই, কারণ তারা গোস্ত খাবে না। সো এইটা হইতেছে নেচারালি ডিজাইন করা আমরা কি কি খাবো না খাবো। আমরা মানুষ হইতেছে আমরা অমনিভোর, আমাদের উপরের পাটিরও দাঁত আছে মানে কেনাইন টিথ আছে, নিচের পাটিরও দাঁত আছে, এই কারণে আমরা ঘাস লতা পাতাও খাইতে পারি, সবজি শাকসবজি খাই, আমরা গোস্ত খাই। এটা হলো ডিজাইনের কথা। আচ্ছা, যেমন আপনি হ্যাঁ এটা বলতে পারেন যে অনেকে হয়তো বলবে সামনে, যেমন এই গত সপ্তাহে একটা খবরে দেখলাম যে কার্বন এমিশন যে একটা বড় সিরিয়াস ইস্যু, গত সপ্তাহে একটা রিসার্চে বের হয়ে আসছে যে আমরা 1 পাউন্ড গরুর গোস্ত প্রসেস করতে যে পরিমাণ কার্বন এমিশন হয়, 30টা না 50টা কার 1 মাইল চলতে যে পরিমাণ কার্বন এমিশন হয় সম পরিমাণ কার্বন এমিশন হয়। সুতরাং কার্বন এমিশন রোধ করতে হলে অ্যান্থ্রোপোজেনিক CO2 যেটা মনুষ্য সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমন যেখানে কমায় আনতে হবে, কমায় আনার চেষ্টা করতেছে ইন্ডাস্ট্রিগুলোতে, সেইখানে আমরা জাস্ট গরুর খাওয়ার প্রসেস করে এই অবস্থা। সেই ক্ষেত্রে হ্যাঁ এখন একটা কথা হইতে হবে, তাহলে গরু খাওয়া কমায় নিয়ে আসতে হবে, সেটা কার্বন এমিশন রোধ করার প্রশ্নে অনেক কিছু আমাদেরকে করতে হবে। এখন আপনি হইতেছে গরু খাবেন না বলে আপনি আরেকজনের খাইতে দিবেন না, এখানে যে এখানে তো CO2 এমিশন হয়, তার মানে আপনার কনসার্ন CO2 এমিশন, আপনার কনসার্ন হচ্ছে চুলকানি, আপনি এদিকে না পারলে ওইদিক, ওইদিক না পারলে ওইদিক, ওইদিক না পারলে ওইদিক হপিং করতেছেন। আর ইয়ের প্রশ্নে হ্যাঁ অনেকে বলে, যেমন আমি যখন মন্টেনা থাকতাম আমার এক রুমমেট ছিল নিউ ইয়র্কের, ভদ্রলোক হইতেছে ভেজিটেরিয়ান, তোর সাথে কথা হইতেছে ও এরকম বলতেছে যে নানান রকম এরকম যুক্তি দেখাইতেছে, এগুলো আমি খণ্ডন করতেছি, তারপর লাস্ট এসে বলতেছে যে প্ল্যান্ট তো হইতেছে কনসাস না, সুতরাং ওইটা খাওয়া যাবে সমস্যা নেই, তাদের তো ফিলিং নাই, উইচ ইজ নট ট্রু। যেটা তারপর আমি তাকে বললাম এবং দেখাইলাম প্রমাণ যেটা সত্যি কথা না, প্ল্যান্টের এখন রিসার্চ তো হইতেছে আস্তে আস্তে, সভ্যতা আগাইতেছে, আমাদের জানার পরিধি বাড়তেছে, একসময় এগুলো জানতাম না, গাছের প্রাণ আছে এটাই তো আবিষ্কার হয়েছে কত 1900 শতাব্দী শুরুর দিকে, মাত্র বেশি দিনও হয় নাই, এবং শুধু প্রাণী যে নাই গাছের যে ফিলিং আছে এবং এই ফিলিংগুলো যে খুব অ্যাডভান্সড ফিলিং, এগুলো আস্তে আস্তে রিসার্চে উঠে আসতেছে। গাছ স্মেল করতে পারে, গাছ ক্যান হিয়ার, প্ল্যান্টস ক্যান কি জানি বলে স্মেল, তারপর প্ল্যান্টস ক্যান কমিউনিকেট, তারপর হচ্ছে যে তারা গান শোনে এরকম, এগুলো ইউটিউবে গেলে পাওয়া যায়, আমি হয়তো শেয়ার করার চেষ্টা করব। Scientists are doing hearing tests on plants. Plant psychologist Monica Gagliano of the University of Western Australia in Crawley says that plants can sense sound even without ears. There is evidence that certain plants respond to the buzzing of bees by releasing pollen, but if this is too crazy for you, plants can feel. They can smell, they can remember, and they can talk to each other. For my daughter's science experiment, the effect of music and vibration on the growth of plants. We're in the music room. It has begun sprouting its second little set of leaves here. In this room, they are definitely taller. We are doing measurements. She's recorded higher heights in this room than in the quiet room. That I can connect this device to a plant. The device will detect changes in the electric potential between the roots and the leaves of the plant and will translate these signals into a MIDI kind of signals that can be read by the computer. So what I was doing before with the keyboard, now the plant is doing basically the same and is using this device as if it was a keyboard. তারপর নির্দিষ্ট গাছের পাশে অন্য নির্দিষ্ট গাছ থাকলে সেই গাছের ফলন ভালো হয়, কারণ তারা কমিউনিকেট করে পরস্পরের মধ্যে। তারপর হচ্ছে যে গাছেকে যখন অ্যাটাক করতে নেয় কেউ, গাছগুলো সেন্স করতে পারে, দেখতে পারে এবং সেভাবে রিয়্যাক্ট করে, ইলেকট্রিক্যাল সিগন্যাল পাউস করে। তারপর হচ্ছে যে ওই যে মিথ্যা ডিটেক্ট করে, যে মানুষ কি বলে এটাকে FBI পলিগ্রাফ, পলিগ্রাফ হচ্ছে দিয়ে হইতেছে মানুষের ইমোশনাল চেঞ্জ, ইলেকট্রিক্যাল পালস, এগুলোকে ডিটেক্ট করে মানুষ মিথ্যা বলে কিনা, এগুলো ওই যে গোয়েন্দা সংস্থাগুলো ব্যবহার করে, যে আপনি যখন মিথ্যা বলেন তখন আপনাকে কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হয়, আপনাকে ভাবতে হয়, একটা জিনিস বানাইতে হয়, মাথার মধ্যে কনকট করতে হয়, তখন এই এক্সট্রা এফোর্ট দেওয়ার সময় আপনার যে ব্রেন কাজ করে, আপনার হাত ঘামে, আপনার শরীরের যে ইলেকট্রিক্যাল চেঞ্জগুলো আসে, এগুলাকে
হইতেছে পলিগ্রাফ রিড করে মনিটর করে এই পলিগ্রাফ মেশিন গাছে ইউজ করে দেখা গেছে যে গাছও হইতেছে কোনো অ্যাটাক করতে নিলে এই ধরনের পরিস্থিতিতে গাছ হইতেছে ইলেকট্রিক্যাল সিগন্যাল ইম্পালস করে, সেও রিয়েক্ট করে এগুলোর প্রতি, সেও ফ্লিঞ্চ করে। তারপর দেখা গেছে যে গাছের পাতা যে খায় যে ধরনের ওই যে পোকামাকড়গুলো এগুলো যখন হেঁটে আসে ওইটার সাউন্ড যখন শুনে তখন গাছগুলো রিয়েক্ট করে। সায়েন্টিস্ট এটাও রিসার্চ করে দেখছে যে ওই টাইপের পোকা হেঁটে আসার সাউন্ড যদি গাছের পাশে বাজানো হয় গাছ তখন হইতেছে এক ধরনের কি ধরনের অয়েল জানি হইতেছে এমিট করে সে ওই পোকাগুলাকে দুর্গন্ধ থেকে সরে রিপেল করার জন্য। আপনি গাছ খান দেখছেন গাছ কিন্তু অনেক রকম চেষ্টা চরিত করতেছে আপনার হাত থেকে বাঁচার জন্য, এখন গরুর মতো চিল্লাইতে পারে না দেখেন আপনার হইতেছে আপনার এগুলা ইউ ডোন্ট কেয়ার এনিমোর, সে সমস্যা নাই। এখন এই যে সায়েন্স আছে আপনাকে জানানোর জন্য, সায়েন্স যত আগাইতেছে যত সফিস্টিকেটেড অ্যাডভান্স হইতেছে আমরা আস্তে আস্তে জানবো এক সময় যে গাছ জাস্ট লাইক এনি আদার অ্যানিমাল এনি আদার লাইফ লিভিং অর্গানিজম লিভিং বডির মতো গাছও হইতেছে একই রকম কনসাস, গাছও হইতেছে সেন্স আছে তো প্রমাণিতই। তখন আপনারা কি করবেন, তখন আপনারা খাবেনটা কি তাইলে? তো আপনাদের আসলে গরুর জন্য কোনো মায়া নাই, মায়াটা গরুর জন্য না, আপনাদের গাছের প্রতিও কোনো ব্যাপার নাই, আপনাদের হইতেছে আপনাদের পয়েন্ট স্টাবলিশ করার জন্য আপনি এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক লাফালাফি, একবার গ্রিন হাউস এমিশন, একবার সেন্স নাই, একবার আমার রক্ত দেখলে ভালো লাগে না, একবার আমার হইতেছে গরু মারার সময় গরু যে চিল্লায় আমার মনের মধ্যে খারাপ লাগে, এইগুলো হইতেছে জাস্ট হিপোক্রেসি। এখন হিপোক্রিট তো আমরা সবাই ইন এ ওয়ে, কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে যে মানুষ আমাদের সবার হিউম্যান ইনস্টিংক্ট, আমরা সবাই চাই যে অন্যরা আমাদের মতো করে ভাবুক, আমাদের সাথে একমত প্রকাশ করুক, কেউ আমাদের সাথে দ্বিমত না হোক, সবাই আমাদের গ্রুপে বিলং করুক, এটা আমরা সবাই চাই, আপনিও চান আমিও চান, নাথিং রং অ্যাবাউট দ্যাট। ইস্যু যেটা যেটা সেটা হইতেছে যে এই চাওয়াটাকে আমরা কী প্রক্রিয়া ম্যাটেরিয়ালাইজ করি। এখন আপনার সাথে কেউ একমত না হইলে যদি আপনি সেটাকে এখানে আপনি একটা বিভ্রান্তি তৈরি করেন, একটা আবেগের খেলা শুরু করে দেন, আপনি যারা আপনার সাথে একমত না তাদেরকে ডিহিউম্যানাইজ করার চেষ্টা, তাদেরকে ইমোরাল প্রমাণ করার চেষ্টা জাস্ট বিকজ তারা আপনার সাথে একমত না, দিস হিপোক্রেসি ইজ নেক্সট লেভেল।